আসসালামু আলাইকুম প্রিয় সুধি অনেকের ধারণা মতে টেলিভিশন নাকি দাজ্জাল আবার কারো কারো মতে পাশ্চাত্য সভ্যতাই হলো দাজ্জাল আমাদের প্রিয় নবী সাল্লা আলিয়াস্লাম দাঁতজালের বিবরণ দিতে গিয়ে যা যা বলে গেছেন তা থেকে আমরা দাজ্জাল দেখতে কেমন হবে এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টিনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক দাজ্জাল একজন মানুষ আমাদের মতোই আদম সন্তান এই উম্মদ যেন সহজেই দাজ্জালকে চিনতে পারে তার ফিতনা থেকে বেঁচে থাকতে পারে সে বিষয়ে হাদিসে বেশ কিছু বর্ণনা এসেছে যাতে সে যখন আসবে ইমানদারেরা সহজেই তাকে চিনতে পারবে এবং তার মরণ ফাঁদ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে প্রিয়া নবী সাল্লু তার কিছু দৈহিক বর্ণনা উল্লেখ করেছেন সে হবে অন্য সবার চেতে আলাদা অজ্ঞ আর পুরা কপাল এই দুই শ্রেণীর লোকেরা ব্যতীত তার ফাঁদে আর কেউই পা দিবে না মহান আল্লাহ তার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন একদা নবীজিস্লাহু আলহ্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অত্তপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবীগণ তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের এমন একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই আর তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন সহি বুখারি হাদিস নাম্বার সাত এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম দাজ্জাল অন্ধ হবে অন্ধ তো অনেক মানুষই হয় তবে দাজ্জাল যেন তেন অন্ধ নয় তার ডান চোখ অথবা বাম চোখ অন্ধ বা দূষিত থাকবে তার এক চোখ অন্ধ থাকবে সেই চোখটি আবার চক্ষু কুটোর থেকে বাইরের দিকে ঝুলে থাকবে না আবার একদম ভেতরের দিকেও লেপটে থাকবে না বরং তা দেখে মনে হবে ফুলে থাকা আঙুর বস্তুত দাজ্জালের চক্ষু বিষয়ক বর্ণনাগুলোর সামগ্রিক বিচারে প্রতীয়মান হয় যে দাজ্জালের এক চোখ সম্পূর্ণ অকেজু ও কুটোরোগত হবে আর অপর চক্ষুটি স্ফীত ব্রিজের মতো দৃশ্যমান হবে তার মানে তার উভয় চোখই ত্রুটিযুক্ত থাকবে তার ডান চোখ ত্রুটিযুক্ত থাকবে এবং একই সাথে নষ্ট থাকবে সে ডান চোখে দেখতে পারবে না আর বাম চোখের উপরে মাংস ঝুলে থাকার কারণে তার ঢেকে থাকবে তার এই চোখটিও ত্রুটিযুক্ত থাকবে সুতরাং দাজ্জালের দুই চোখই ত্রুটিযুক্ত থাকবে ডান চোখটি সম্পূর্ণরূপে নষ্ট থাকবে আর বাম চোখটা দোষমুক্ত থাকবে ফাথল বাড়ি তিন বাই সাতানব্বই এখন আমরা জানব এক নজরে দাজ্জালের শারীরিক গঠনের বর্ণনা দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক তার শরীরের রং হবে লাল বেটে উকুজু হবে মসনাদে আহমদ পনেরো বাই সাতাশ থেকে তিরিশ মাথার চুল হবে কোকরা ঘন এবং এলুমেলো কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙুর ফলের মতো উঁচু বোখারি অধ্যায় কেতাবুল ফিতান এই বৈশিষ্ট্যগুলো তো আরও অনেক মানুষের সাথে থাকতে পারে যে কেউ দাজ্জালের মতো অন্ধ হতে পারে মাথার চুল কোকরা হতে পারে শরীরের রং লালচা হতে পারে কপাল উঁচু হতে পারে বেটে হতে পারে ক্ষেত্রে দাজ্জালকে চেনার বিশেষ চিহ্ন হিসাবে তার চোখটি সবুজ কাচের নেই সবুজ দেখাবে সহি ইবনে ইব্বান হাদিস নাম্বার ছয় হাজার সাতশত পঁচানব্বই এছাড়াও দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফির লেখা থাকবে প্রতিটি মুসলিম তা পড়তে পারবে মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান কী শিক্ষিত আর অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে সহি মুসলিম সরহ নববীর সাথে আঠারো মোট একষট্টি কথা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তর্দৃষ্টি খুলে দিবেন ফলে সে সহজেই দাজ্জালকে দেখে চিনে ফেলবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত অবাক করা বিষয় হল কাফির ও মুনাফিক লোক তা দেখতে ও পড়তে পারবে না যদিও সে হবে শিক্ষিত ও লেখাপড়া জানা লোক কারণ কাফির ও মুনাফিক আল্লাহর অসংখ্য নিদর্শন ও সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনয়ন করেনি ফাথল বাড়ি তেরো বাই একশত অনেকেই বলে থাকে দাজ্জাল হলো টেলিভিশন যুক্তি হিসেবে বলে দাজ্জাল যেমন এক চোখ তেমনি টেলিভিশন তার এক চোখ দিয়ে সমগ্র মানবজাতিকে জাতিকে ধোঁকা দেয় মিথ্যা ও বানর জিনিসকে সত্য হিসেবে উপস্থাপন করে আবার কেউ কেউ বলে ইন্টারনেট হলো দাজ্জাল কেননা এর মাধ্যমে মানুষ সত্য মিথ্যার ধোকাই পরে বিভ্রান্ত হয় কেউ কেউ আবার পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাকে দাজ্জাল বলে থাকে যুক্তি হিসাবে পেশ করে তারা সমগ্র বিশ্বে এক পেশে ফিতনা ছড়াচ্ছে ঠিক যেন হাদিসে বর্ণিত দাজ্জাল আবার কেউ কেউ ব্রিটিশ অধ্যুষিত দেশ ইংল্যান্ডকে দাজ্জাল বলেছেন বস্তুবাদিতা পুঁজিবাদিতা ধর্মনিরপেক্ষতা উদারনৈতিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে দাজ্জাল বলেছেন মজার ব্যাপার হলো কেউ কেউ আবার আজ থেকে পাঁচশত বছর পূর্বে পনেরোশো শতাব্দীর দিকে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান যাজক পোপ কে দাজ্জাল বলত এগুলো সব মানুষের মন গড়া কল্প কাহিনী এগুলোর কোনোই ভিত্তি নেই কোনো বস্তু কোনো সামগ্রী কোনো টেকনোলজি কোনো ব্যবস্থা কোনো সভ্যতা কোনো নিয়মনীতি কখনোই মাসিহ আর দাজ্জাল হতে পারে না কেননা দাজ্জাল হলো একজন মানুষ একজন ব্যাটি আকৃতির বিশাল দেহি লালচে যুবক যার চক্ষু যুগল ত্রুটিযুক্ত সবুজ রঙের যার চুলগুলো কুকরা এলোমেলো যার কপাল বেশ উঁচু আর তাতে আরবি হরফে কাফির লেখা থাকবে হাদিসে দাজ্জাল দেখতে কেমন হবে তার সুস্পষ্ট বর্ণনা এসেছে রাসল সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবা অফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বরণের এলুমেলু ক্যাশধারী তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞেস করলাম ইনিকে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র তারপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থলোকায় লাল বরণের কোকরানো চোল এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙুরের মতো লোকেরা বলল এই হলো দাজ্জাল তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনু কাতান যিনি বনু খোঁজায় মার এক লোক ছিলেন সোহিব বুখারি হাদিস নাম্বার সাত হাজার একশো আটাশ এই হাদিসে দাজ্জালকে নবী যুগের এক ব্যক্তি আব্দুল উজ্জা ইবনে কাতানের সাথে সাদৃশ্যপূর্ণ বলা হয়েছে তার সাথে দাজ্জালের চেহারার অনেকটা মিল রয়েছে তার মাতার নাম ছিল হালাবিনতে খোয়াইলিদ সে ছিল বনু খোজায় গোত্রের লোক ইসলাম গ্রহণ করার আগে জাহেলিয়াতের যুগে ইবনু কাতাদা মারা যায় সহি বুখারি হাদিস নাম্বার সাত এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে দাজ্জাল একজন মানুষ হবে একজন মানুষের সঙ্গে মানুষের তুলনা হয় অন্য কোনো কিছুর নয় দাজ্জাল দেখতে ইবনু কাতানের মতো হবে তাছাড়া দাজ্জালের অন্যান্য শারীরিক বর্ণনা তো আছেই দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান সন্ততি থাকবে না তাহলে অজ্ঞলোকেরা কেনই বা দাজ্জালকে মানুষ না বলে নিজেদের মতো করে ব্যাখ্যা করে এই উম্মতকে সত্য থেকে বঞ্চিত রাখার মধ্যে তাদের কি ফায়দা আখেরে তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছে এবং আমাদেরকেও বিভ্রান্ত করছে হাজরত উমরাদি আল্লাহ তান্হ একদিন ভাষণ দিলেন তাতে তিনি বললেন অদূর ভবিষ্যতে এই উম্মতের মাঝে এমন একটি জনগোষ্ঠীর আবির্ভাব ঘটবে যারা রমজানকে অস্বীকার করবে দাজ্জালের আগমনকে অস্বীকার করবে কবর আজাবকে অস্বীকার করবে সুপারিশ অস্বীকার করবে এবং একদল গুনাহগার মুসলিম যাহার নাম থেকে নিষ্কৃতি লাভের আকিদাকে অস্বীকার করবে ফাথুল বাড়ি এগারো বাই চারশত ছাব্বিশ দাজ্জালকে অস্বীকার করে মূলত ইহুদি খ্রিস্টান পরিচালিত বিভিন্ন দল উপদল গোষ্ঠী ও ফিরকা তারা দাজ্জালের বিষয়টাকে মশ এবং তাচ্ছিল্য রূপে নিয়েছে মুসলিমদের বিশ্বাস চিন্তা চেতনার মাঝে ফাটল ধরাতে তারা সদা তৎপর দাজ্জালের বিষয়টা বিতর্কিত করার অপচেষ্টায় তারা সর্বদা লিপ্ত মহান আল্লাহ এই সমস্ত ক্ষুদ্র দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন সম্মানিত সুধী দাজ্জালের দৈহিক আকৃতি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি মূলত ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত